हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल द वे टू सक्सेस। बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल द वे टू सक्सेस। तो फ्रेंड्स, तुम्हारा जानो जे आमी जे सरकारी प्रकल्प सीरीज आरम्भ करेछिलाम तार आज पंचम दिन। तो फ्रेंड्स, आज 17 नम्बर वीडियो एवं आमी ए 17तम वीडियो बांगलार बाड़ी प्रकल्पेर विस्तारित आलोचना करब ए वीडियोते। तो फ्रेंड्स, तुम्हारा जरा नतून दर्शक ता अवश्य चैनल सबसक्राइब करो और पास बेल आइकन बजिए दिओ। तो फ्रेंड्स, चलो देखे ना जाक बांगलार बाड़ी प्रकल्प की प्रकल्प उद्देश्य एवं कोथाय जोगाजोग करते कोथाय आवेदन करते विस्तारित। तो चलो देखे ना जाक। तो फ्रेंड्स, तुम्हारा जानो जे आमी जे सरकारी प्रकल्प सीरीज आरम्भ करेछि तार अलरेडी 16टा वीडियो हो गेछे। तो तुम्हारा जरा नतून दर्शक ता अवश्य वीडियोगुली वाच कर नियो তোমাদের এই আনন্দধারা প্রকল্প থেকে একদম পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্প পর্যন্ত ভিডিও অলরেডি আমি করে দিয়েছি। আজ বাংলার বাড়ি, মানবিক, মাভয় এবং মুক্তিরালয় এই 4টি ভিডিও আজকের দিনে দেব এবং পরবর্তীকালে এই ভিডিওগুলি করে দেব। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখে নেব যে বাংলার বাড়ি প্রকল্প 17 নম্বর প্রকল্প বাংলার বাড়ি। তো চলো দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ যে প্রকল্পের নাম বাংলার বাড়ি। এর দপ্তর হলো নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। প্রকল্পের কি উদ্দেশ্য দেখে নাও। শহর অঞ্চলে দারিদ্র মানুষের পুনর্বাসনের জন্য নিজস্ব নিরাপদ আশ্রয় দেওয়া, গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের দিকে প্রতিনিয়তই মানুষ চলে আসার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, শহরে নাগরিক সুযোগ সুবিধা নিতে মানুষের ভিড় ক্রমশ বাড়ছে, অথচ জমির অভাব, ঠাঁই মেলার সমস্যা, কোনো রকমে অস্বাস্থ্যকর অবস্থায় দিন গুজরান করে জীবন কাটাতে বাধ্য হচ্ছে কিন্তু শহরের দারিদ্র মানুষেরা। জমির অপ্রতুলতার কথা ভেবে এই সমস্যার সমাধানে বহুতল যৌথ আবাস তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। এখানে নিজস্ব ফ্ল্যাটে তাদের আশ্রয় দেওয়া হবে, পূর্ণ হবে জীবনের মানোন্নয়নের অন্যতম চাহিদা, সুস্থ ও স্বাস্থ্যকরভাবে বাঁচার পরিবেশ প্রদান করে সুনাগরিক হিসেবে সকলকে যাতে জীবনযাপন করতে পারে সেই প্রচেষ্টার অন্যতম পদক্ষেপ কিন্তু এই প্রকল্প। G+3 এই আবাসনগুলিতে 285 বর্গফুট কার্পেট এরিয়ার ফ্ল্যাট দেওয়া হচ্ছে। 16টি করে ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের মূল্য 4,79,000 টাকা। উপভোক্তাকে এই বাবদ বহন করতে হচ্ছে 25,000 টাকা মাত্র। অর্থাৎ মাত্র 25,000 টাকা দিলে কিন্তু একটা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। এবার দেখে নাও কারা আবেদন করবে। যেমন যে সমস্ত কর্মী, কর্তী মহিলা অথবা অন্যভাবে সক্ষম প্রতিবন্ধী মহিলা এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং মাসে 10,000 টাকার মধ্যে আয়, তারা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। তপশিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও কিন্তু মোট জনসংখ্যার আনুপাতিক ভাগ হারে এই প্রকল্পের কিন্তু সুযোগ সুবিধা পাবেন। যোগাযোগ কোথায়? স্থানীয় পৌরসভায় কিন্তু যোগাযোগ করতে হবে। এটাই হলো আমাদের ঘরের যে ফ্ল্যাটের তার প্ল্যান দেওয়া আছে। তো ফ্রেন্ডস, বুঝতে পারছো যে বাংলার বাড়ি প্রকল্পের সদর দপ্তর হলো নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দরিদ্র মানুষদের পুনর্বাসন এবং নিরাপদ আশ্রয় দেওয়া। এখানে তোমাদের 25,000 টাকা লাগবে মাত্র। এবং কারা আবেদন করতে পারে দেখে নাও। যে পরিবারের কর্তী মহিলা অথবা অন্যভাবে সক্ষম প্রতিবন্ধী ব্যক্তি এবং যারা আর্থিকভাবে দুর্বল ও মাসে 10,000 টাকার মধ্যে আয়, এই প্রকল্পের কিন্তু তারা সুবিধা পেয়ে যাবে। এছাড়াও যেমন তপশিলি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা, তাদের যে জনসংখ্যা সেই আনুপাতিক হারে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে এবং যোগাযোগ করতে হবে স্থানীয় পৌরসভায়। তো ফ্রেন্ডস, বুঝতে পেরেছ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।